সাদা কালো আবরণের ভেতরে লাল টুকটুকে নরম তুলতুলে রসালো এই কালোজাম মিষ্টি রেসিপিটাই করে দেখাবো আজকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একবার স্বাগতম আমার কিচেনে পাউডার মিল্ক দিয়ে কালোজাম মিষ্টি রেসিপি দেখার জন্য। সহজেই রেসিপিটা, আশা রাখছি সবার কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি মূল প্রস্তুত প্রণালী। বেশ অনেকগুলো মিষ্টি বানাবো, তাই শিরার পরিমাণও কিন্তু বেশি নিতে হবে এবং হাঁড়িও বড় নিতে হবে। এখানে 28 ইঞ্চি মাপের একটা হাঁড়ি নিয়েছি, ছড়ানো হতে হবে হাঁড়িটা। এর মধ্যে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণে চিনি আর 1.5 কেজি পরিমাণে পানি। ফ্লেভারের জন্য কয়েকটা এলাচি দিয়ে হাঁড়িটাকে চুলায় বসিয়ে জাল করে একবার ফুটিয়েই চুলা থেকে নামিয়ে নিব। চিনিটা গলে পানির সাথে মিশে ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, শিরাটাকে ঘন করা। চিনিটা গলে যাওয়ার পর 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি, এরপর শিরাটাকে চুলা থেকে নামিয়ে ঢাকা দিয়ে একটা পাশে রেখে দিলাম। শুকনা উপাদানগুলো রেডি করে নিচ্ছি। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ফুল ফ্যাট পাউডার মিল্ক। সাথে দিয়ে দিচ্ছি ময়দা আর বেকিং পাউডার। ময়দা নিয়েছি 1/2 কাপ পরিমাণ আর নিয়েছি বেকিং পাউডার 3 চা চামচ। আমি মেজারমেন্ট যে চামচ আছে সেটা ব্যবহার করছি। বেকিং পাউডারটা সাবধানে ব্যবহার করবেন, চামচের একদম সমান করে 3 চামচ ব্যবহার করবেন। উঁচু করে পরিমাণে বেশি ব্যবহার করলে কিন্তু মিষ্টি ভালো হবে না, মিষ্টি ভেঙে যাবে। ময়দাটা আর বেকিং পাউডারটা ভালোভাবে চেলে পাউডার মিল্কের সাথে মিশিয়ে নিয়েছি। আজকে মিষ্টি বানানোতে আমি ডিম ব্যবহার করব। রুম তাপমাত্রায় থাকা একটা ডিম একটা বাটিতে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম 2 চা চামচের মতো ঘি আর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। দুটো মিলিয়ে আজকে আমি মিষ্টিটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল ব্যবহার করেও মিষ্টিটা বানাতে পারেন। নিয়েছি তরল দুধ, এখানে 4 টেবিল চামচ পরিমাণ তরল দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ স্ট্রবেরি রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নিলাম। এবারে শুকনা উপাদানগুলোর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে প্রথমে খুব ভালোভাবে মেখে নিব। আরেকটা কথা, যদি আপনারা চান সেক্ষেত্রে রংটা কিন্তু স্কিপ করতে পারেন। যারা পছন্দ করেন না তারা রংটা বাদ দিবেন, সেক্ষেত্রে শুধু তরল দুধ দিয়ে ডোটা বানিয়ে নিলেই হবে। ডিমটা ভালোভাবে মিশিয়ে নেয়ার পর সেই 4 টেবিল চামচ পরিমাণ তরল দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ রংটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাখানোর পর যদি ডোটা শক্ত মনে হয় সেক্ষেত্রে আরেকটু তরল দুধ ব্যবহার করতে হবে, কারণ আমাদের একটা নরম ডো বানাতে হবে পারফেক্ট মিষ্টি বানানোর জন্য। তো আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর হাতটা ক্লিন করে হাতে একটু তেল মেখে মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, মাখানোর সাথে সাথেই কিন্তু আমি হাতটা ক্লিন করে এসে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। সাধারণত মিষ্টির শেপ যেরকম হয় দোকানে পাওয়া যায় মিষ্টির দোকানগুলোতে, আমি সেরকমই বানাচ্ছি। তবে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ বা যে কোনো সাইজের মিষ্টি আপনারা বানিয়ে নিতে পারেন। আর এখানে তরল দুধের বদলে কিন্তু পানীয় ব্যবহার করা যাবে। আর পানি আর দুধ যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুম তাপমাত্রায় বা স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর মিষ্টিতে ব্যবহার করবেন। ফ্রিজ থেকে সরাসরি ঠান্ডা দুধ বা পানি ব্যবহার করলে মিষ্টি ভালো হবে না। যেহেতু মিষ্টির পরিমাণ বেশি, তাই বানাতে বানাতে একটা পর্যায়ে ডোটা কিন্তু ড্রাই হয়ে যাবে। তখন মিষ্টিগুলো শেপ দিতে গেলে দেখা যাবে মিষ্টি উপর থেকে ফেটে যাচ্ছে। সে পর্যায়ে সামান্য একটু পানি বা তরল দুধ দিয়ে ডোটাকে আবারও মেখে নরম করে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। তো সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি, এবারে ভেজে নিব। ছড়ানো একটা হাঁড়ি নিয়েছি 28 ইঞ্চি মাপের এবং তেলের পরিমাণও বেশি নিয়েছি। এবারে একদম কুসুম গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে, মিডিয়াম আঁচে রেখে এই মিষ্টিগুলোকে আমি 5 মিনিটের জন্য ভাজবো। 5 মিনিট পরে মিষ্টিগুলো অটোমেটিক্যালি তেলের উপরে ভেসে উঠবে। সে পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে হাই আঁচে করে অনবরত নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আরও 5 মিনিট ভেজে নেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে উপর থেকে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মানে টোটাল ঘড়ি ধরে আমার 14 মিনিট সময় লেগেছে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে। যেহেতু কালোজাম মিষ্টি তাই উপরটা খুব ডিপ করে ভেজে তুলে নিতে হবে। এই গরম মিষ্টিগুলো এবার গরম শিরাতে দিয়ে দিব। শিরার হাঁড়িটাকে এখন চুলায় বসিয়ে চুলার জালটাকে আমি অন করে দিয়েছি। শিরাটা কিন্তু কুসুম গরম ছিল আর মিষ্টিগুলো কিন্তু একদমই পুরাই গরম ছিল, যেহেতু তেল থেকে সরাসরি প্লেটে তুলেই আমি শিরাতে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য জাল করে নিয়েছি। 5 মিনিট পরে মিষ্টিগুলোকে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। এ পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু খুবই নরম থাকে, সাবধানে নাড়তে হবে যেন ভেঙে না যায়।
তো ঢাকা দিয়ে আমি আরো 5 মিনিট মানে টোটাল 10 মিনিট জাল করে নিয়ে সারা রাতের জন্য মিষ্টিগুলোকে এই রসে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত পরে আপনাদেরকে দেখাচ্ছি মানে মিনিমাম 6 থেকে 7 ঘন্টার জন্য শিরাতে ডুবিয়ে রাখলে মিষ্টিগুলো বেশি ভালো হয় আর এই কালোজাম মিষ্টিগুলোকে আমি মাওয়াতে গড়াবো তার আগে একটা ঝাঁজরিতে দিয়ে রসটাকে ঝরিয়ে নিচ্ছি 1 ঘন্টার জন্য ঝাঁজরিতে রেখে দিব এদিক থেকে ঘি আর পাউডার মিল্ক ওভেনে দিয়ে একটু গরম করে মিশিয়ে নিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিলাম এবারে সেই রস ঝরিয়ে রাখা মিষ্টিগুলোকে মাওয়াতে গড়িয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল ভীষণ সুস্বাদু কালোজাম মিষ্টি এইভাবে রেসিপিটা একবার বানাবেন এই মিষ্টি যাকে খাওয়াবেন সেই কিন্তু মনে রাখবে স্বাদ এতটাই মজার হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে পাউডার মিল্ক আর ডিম দিয়ে এত মজার মিষ্টি বানিয়ে নেওয়া যায় কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই তো হয়ে গেল মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আর একটা মিষ্টিও ভেঙে যায়নি এবং খুবই সুস্বাদু হয়েছে আর ভেতরটা খুবই রসালো নরম তুলতুলে আর ভীষণই সুস্বাদু হয়েছে বারবারই বলছি রেসিপিটা একবার হলেও বানাবেন এবং কথা দিচ্ছি খুবই পছন্দ করবেন তো একটা মিষ্টি কেটে দেখালাম লাইটের জন্য আসলে মিষ্টির ভেতরের কালারটা বেশি সুন্দর আসেনি আসলে লাল টকটকে হয়েছিল কিন্তু কতটা রসালো হয়েছে আশা করি সেটা দেখেই বোঝা যাচ্ছে আর ভেতরটা কিন্তু খুবই নরম তো আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ